প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক হরিপদ বিশ্বাসের বাড়িতে গ্যাস সিলিন্ডার চুরি করে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর, যার জেরে শ্যামনগর ভারতচন্দ্র রায়পথ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে পালানোর সময় অভিযুক্ত চোরকে হাতে নাতে পাকড়াও করে এলাকাবাসী। তারপর তাকে জগদ্দল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে শ্যামনগর ভারতচন্দ্র রায়পথ এলাকায় জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক হরিপদ বিশ্বাসের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর ছবি সামনে আসে এলাকার একটি সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা গেছে চোর কিভাবে সকলের সামনে দিয়ে চুরি করছিল সিলিন্ডার। গোটা বিষয়টি নজরে রেখেছেন জগদ্দল থানার পুলিশ আধিকারিকরা। সাম্প্রতিককালে এই ধরনের চুরির ঘটনার পর ফের এই চুরির ঘটনা স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। চুরির এই চক্র কত দূর বিস্তার লাভ করেছে সে বিষয়ে তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। বাড়ি থেকে আমাদের সিলিন্ডার ছিল ভেতরে, সিলিন্ডার কাঁধে করে নিয়ে বেরিয়ে যাচ্ছিলো, তো এখানকার এরা সব পাড়ায় দেখতে পেয়ে যায়, দেখতে পেয়ে ওকে ধরে ধরে তো ও সিলিন্ডারটা ফেলে পালিয়ে গেছিলো। তবে ওকে আমরা ধরে নিয়ে আসি, ধরে নিয়ে এসে পাড়ায় এলাকায় আরও 14-15টা সিলিন্ডার কিছুদিনের মধ্যে চুরি হয়েছে। তারপরে থানায় খবর দিই, থানাতে খবর দেওয়ার পরে থানা থেকে পুলিশ আসে, এসে তাকে নিয়ে গেছে। আর সিসিটিভি ফুটেজও দেখা গেছে? হ্যাঁ, সিসিটিভি ফুটেজও আছে, ওখানেও দেখা গেছে যে ও নিয়ে বেরোচ্ছিল, সেটাও পাওয়া গেছে। বারবার এই চুরি ঘটনায় জনবহুল জায়গায় এলাকায় খুব বেশি দিন ধরে ভালোই ছিল, কিছুদিন ধরে শুরু হয়েছে আবার, এই কিছুদিন ধরেই আবার শুরু হয়েছে চুরি। আশেপাশে অনেক চুরি হচ্ছে এলাকায়, বয়স্ক মানুষরা থাকে বাড়িতে, এত আমাদের তালাও দেওয়া থাকে না কোনো সময়। এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এবার তালা দিয়ে রাখতে হবে, মানে বাড়িতে হয়তো দারোয়ান রাখতে হবে, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে। নিরাপত্তাহীনতা তো ভুগতে হবেই, কারণ বাড়িতে বয়স্ক লোকেরা থাকে, এলাকায়ও বিভিন্ন বয়স্ক লোকেরা আছে, তারা থাকে, ফ্ল্যাট রয়েছে, বাচ্চারা থাকে, কখন কি হয়ে যায়। চুরি কি এর আগে ঘটতো এলাকায়? এলাকায় দীর্ঘদিন এসব বন্ধ ছিল, আবার নতুন করে শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে টহল বাড়ানোর জন্য এবং এদিকে আরও দেখার জন্য, তারা আশ্বস্ত করেছে যে দেখবে এবং আরও দু একজনকে ধরেছে যা খবর পেয়েছি। শ্যামনগর থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।